এটা হচ্ছে হাইড্রো মেশিন, এখানে হচ্ছে ভিজা কাপড়টাকে ওয়াশ করা হয়, আর এই পাশে হচ্ছে ভিজা কাপড়টাকে ড্রাই করার জন্য পানিটাকে শুকানোর জন্য, পানিটাকে চুষে নেওয়ার জন্য। আচ্ছা, নরমালি আমাদের বাসায় যে ওয়াশিং মেশিনটা আছে সেখানে কিন্তু যেটা থাকে হচ্ছে ড্রাই করার, এইটাই কিন্তু বড় পরিসরে হচ্ছে এইটা একটা ওয়াশিং প্ল্যান্ট, সেখানে আমরা দেখলাম যে একটা ধোয়া হচ্ছে আর একটা পানিটাকে চেপা হচ্ছে, এরপরে এটাকে শুকানোর জন্য এই জায়গাটাতে চলে আসে। এখানে প্রায় 100 থেকে 150 প্যান্ট শুকানো যায়, যদি ছোট হয় 500-300। এই পাশে রয়েছে কেমিক্যাল রুম, ফ্লোর কেমিক্যাল রুম, এখানে আমরা প্রিমিয়ার সমস্ত কেমিক্যাল গুলিকে আলাদা ভাবে রাখা হয়। এটা হচ্ছে একটা ওভেন মেশিন, এবং এখানে আপনার গ্যাস এবং ইলেকট্রিক বোর্ড কাজ হয় ভিতরে, এখানে হ্যাঙ্গারে করে এখানে দিয়ে গ্যাস অথবা ইলেকট্রিক এর মাধ্যমে শুকিয়ে থাকি। এটা হচ্ছে 3D বাম্পার মেশিন, হিট প্রেস করে আমাদের এই ডেনিম প্যান্ট গুলিকে রেডি করতে হয়। এটা হচ্ছে কিউসি টেবিল, এখানে সমস্ত চেক করা হয়। এটা মনে হয় এমপ্লয়ীদের নামাজের জায়গা, এমনকি এমপ্লয়ীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু আছে, বেশ কিছু এক্সিট পয়েন্ট আছে যেহেতু এটা একটা ফ্যাক্টরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে আছি গাজীপুরে। আপনারা জানেন এই এলাকাটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমি আজকে অলরেডি একটা কারখানায় আছি যেটা হচ্ছে ডাইং এন্ড ওয়াশিং একটা কারখানা। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাইং এন্ড ওয়াশিং এটা কিন্তু গার্মেন্টস সেক্টরের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। আপনার নিজস্ব একটা গার্মেন্টস রয়েছে, গার্মেন্টসে আপনি যেই পোশাকগুলো তৈরি করতেছেন ডাইং কিংবা ওয়াশিং এর জন্য আপনাকে কন্ট্রাক্টে দিতে হচ্ছে, সময় মতো কন্ট্রাক্টটা বুঝে পাচ্ছেন না, আপনাকে ঘুরাইতেছে, বিজনেস হ্যাম্পার্ড হচ্ছে। আপনি এখন থিঙ্ক করতেছেন আমি নিজেই তো একটা ডাইং করতে পারি, আমি নিজেই একটা ওয়াশিং ফ্যাক্টরি করতে পারি, বাট এই সেটআপের জন্য হিউজ পরিমাণ অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন পড়ে, তো অনেক কিছু রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে, এমনকি অনুমোদন নেওয়া থেকে শুরু করে সবকিছু মিলিয়ে একটা বিশাল হ্যাসেল। আজকে আমি আপনাদেরকে যেখানে নিয়ে আসছি একটা রানিং কোম্পানি যারা হচ্ছে ডাইং ওয়াশিং এর জন্য খুবই পপুলার, বাট আজকে এই কোম্পানি থেকে আপনি ওয়াশিং এর কোনো টেন্ডার নিতে হবে না, ওয়াশিং এর জন্য কোনো স্কেজুয়াল নিতে হবে না, ডিরেক্টলি এই কোম্পানিটার এই কারখানা আপনি পারচেজ করতে পারবেন। সুবিধা কি কি পাবেন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব। নরমালি মান্থলি প্রায় 1 কোটি টাকার উপরে কাজ করার ক্ষমতা সম্পন্ন এই কারখানাটি বিক্রি হতে যাচ্ছে, আর এই কারখানাটি বিক্রি হওয়ার ফলে আপনারা যারা বিজনেস করতেছেন রানিং গার্মেন্টস সেক্টরে, ইভেন আপনারা চিন্তা করতেছেন এই ডাইং ওয়াশিং সেক্টরে তো প্রচুর টাকা ইনকাম করা যায়, কারণ আপনি অলরেডি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন আপনার লং টাইমের জার্নি থেকে, তারাও যদি চান যে এরকম একটা ডাইং ওয়াশিং কোম্পানি এস্টাবলিশ করবেন, এই কারখানাটা কিন্তু তাদের জন্য খুব সুইটেবল হতে পারে। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন, আমরা টোটাল ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর এই কারখানাতে ক্যাপাসিটি কেমন আছে, সুযোগ সুবিধা কি কি আছে, গ্যাসের সুবিধা আছে কিনা, জেনারেটরের সুবিধা আছে কিনা, নিজস্ব R&D ডিপার্টমেন্ট আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক এই ভিডিও। তো ভিউয়ার্স, আমরা একে একে এই কারখানায় কোথায় কি কাজ করা যাচ্ছে, কোথায় কি সুবিধা রয়েছে, এমনকি এই অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো সর্বপ্রথম ভাই, আমরা কোথায় আছি? আমরা এখন আছি হচ্ছে আমাদের রুম, এখানে হচ্ছে আপনার R&D সেকশন, এখানে 4টা স্যাম্পল মেশিন আছে, আর একটা ছোট প্যানেল আছে এখানে আপনি লেগ করতে পারবেন, এবং অলসো এখানে ইকুইসি টেবিল আছে, এটা হচ্ছে R&D সেকশন, কমপ্লিটলি সেপারেট ফ্রম দা ফ্যাক্টরি। ওকে, এটা হচ্ছে R&D সেকশন, রাইট? ওকে, তারপর আমরা চলে যাব সোজা, এখানে আমাদের ডান বামে দুই সাইডে প্রায় 10টা মেশিন আছে, যেগুলি আপনার বেলি মেশিন এবং ওয়াশ মেশিন বলে এগুলোকে, এবং এখানে আপনার হিউজ পরিমাণে আপনার ডেনিম, ডাইং এবং আদার্স আপনি কাজ করতে পারবেন, নরমাল ওয়াশ থেকে সবকিছু। ওকে, আমরা যে ফ্যাক্টরিটাতে আছি, যে এটা আসলে নরমালি কতটুকু জায়গার উপরে এই ফ্যাক্টরিটা এস্টাবলিশ? এটা প্রায় 1 বিঘার কাছাকাছি। 1 বিঘার কাছাকাছি। নরমালি এই টাইপের ফ্যাক্টরি করতে গেলে যেই রকম অনুমোদনের প্রয়োজন পড়ে, আপনাদের এখানে সুযোগ সুবিধাগুলো কি কি রয়েছে যদি একটু বলতেন? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত সুযোগ সুবিধা আছে, এখানে যা যা সরকারের অনুমোদিত যা যা লাইসেন্স দরকার আমাদের এখানে সবকিছুই রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে পরিবেশের ছাড়পত্র, গ্যাস এবং এনি আদার্স। আচ্ছা, এটা কি ভাই? এটা হচ্ছে হাইড্রো মেশিন। আচ্ছা, এটা তো ব্লোয়ার এর মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে, এটাতে আপনার করব আমরা হচ্ছে ড্রাই করব ভিজা কাপড়টাকে, এনে এখানে একটু শুকিয়ে নিই। তার মানে হচ্ছে ভিজা কাপড়টা এখানে হচ্ছে ভিজা কাপড়টাকে ওয়াশ করা হয়। জি, তাই তো? আর এই পাশে হচ্ছে ভিজা কাপড়টাকে ড্রাই করার জন্য পানিটাকে শুকানোর জন্য, পানিটাকে চুষে নেওয়ার জন্য। আচ্ছা, চুষে নেওয়ার জন্য। এখানে এই মেশিন কটা রয়েছে? এখানে আমাদের 4টা মেশিন আছে। আচ্ছা, এই পাশে একটা, এই যে একটা দেখতে পাচ্ছেন, 1 2, ওকে, এই পাশে একটা, 2 3 4, 4টা রয়েছে মেশিন। আচ্ছা, আর এই পাশে এই মেশিন যেগুলো আছে এগুলো থেকে হচ্ছে শুকানোর পরের সেটআপমেন্ট, মানে পানিটা ছড়ানোর পরে পরে আমরা যাচ্ছি সোজাসুই চলে যাচ্ছে এটা ফ্লোরে, এবং এখান থেকে ড্রাই সব ড্রাইং মেশিনে। আচ্ছা, ড্রায়ার, গ্যাসের ড্রায়ার,
এখানে আমাদের প্রায় 11টা ড্রায়ার মেশিন আছে। ড্রায়ার মেশিন আছে। আচ্ছা এইটা কি ভাই, এখানে যেটা রাখা? এখানে হচ্ছে কম্প্রেসার। আচ্ছা এই কম্প্রেসার গুলি আমাদের বিভিন্ন কাজে দরকার হয়, প্রয়োজন হয়। ওকে, কম্প্রেসার গুলো প্রয়োজন পড়ে। আচ্ছা ড্রায়ার মেশিন কি একটা আমরা একটু খুলে দেখাতে পারি? তো ভিউয়ার্স যারা আছেন, আমরা একটা ড্রায়ার মেশিন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে নরমালি আমাদের বাসায় যে ওয়াশিং মেশিনটা আছে সেখানে কিন্তু যেটা থাকে হচ্ছে ড্রাই করার, এইটাই কিন্তু বড় পরিসরে হচ্ছে এইটা। আর এই টোটালটা হচ্ছে একটা ওয়াশিং সেটআপ, একটা ওয়াশিং প্ল্যান্ট। সেখানে আমরা দেখলাম যে একটা ধোয়া হচ্ছে আর একটা পানিটাকে চেপা হচ্ছে, এরপরে এটাকে শুকানোর জন্য এই জায়গাটাতে চলে আসে। আর এইটার স্টোরেজ নরমালি ক্যাপাসিটি কত? এটা ভালোই, এখানে প্রায় 100-150 প্যান্ট শুকানো যায়। আজ ছোট হয় 500-300-400। এই ড্রাইং মেশিন কতগুলো আছে? ড্রাইং 11টা ড্রায়ার আমাদের, 11টা ড্রায়ার আছে। আচ্ছা, আর এখানে দেখেন যথেষ্ট স্পেস রয়েছে। এতে করে সুবিধাটা হয় কি রকম, ডিরেক্টলি দেখেন এখানে একটা পিকআপ ঢোকানো যাচ্ছে। আপনার যে পরিমাণ অর্ডার আসবে, আপনার সামনে ফ্যাক্টরির সামনে এসে ভেতরে আপনার লোক দিয়ে টানা, লেবার দিয়ে টানা, এখানে কিন্তু অনেক বড় একটা হ্যাসেল। ডিরেক্টলি আপনি গাড়ি ঢুকিয়ে দিতে পারবেন। এই পাশে রয়েছে কেমিক্যাল রুম। ভাই কেমিক্যাল রুমটাতে আসলে নরমালি কাজ কি? অনেকে যারা এই বিজনেসের সাথে আছে তারা তো জানে। তারপর আমরা একটা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের ফ্লোর কেমিক্যাল রুম। এখানে আমরা প্রিমিয়ার সমস্ত কেমিক্যাল গুলিকে আলাদাভাবে, হ্যাঁ আলাদাভাবে রাখা হয় যাতে একটা কেমিক্যালের সাথে আরেকটা স্পর্শ না হয়। আচ্ছা, সবগুলো আমরা আলাদা করে রাখি। পরে এই পাশ দিয়ে দেখা যায়, দিয়ে দেওয়া যায়, এখান থেকে আমরা ডেলিভারিটা করি আর কি। ওকে, তো এই হচ্ছে কেমিক্যাল রুমটাও কিন্তু এখানে রয়েছে। তো দেখেন এখানে কিন্তু স্ক্রু কোম্পানির একটা কম্প্রেসার রয়েছে, এইটাও কিন্তু খুব কাজের একটা জিনিস। এইখানে দেখেন কম্প্রেসার বড় একটা সেটআপ করা আছে। ইভেন এই পাশে হচ্ছে বয়লার মেশিনটা, এই যে দেখেন এটা হচ্ছে বয়লার মেশিন। আর এই পাশে যে রুমটা রয়েছে এটা হচ্ছে পিপি রুম, এই যে দেখেন বেশ বড়, বিশাল বড় সরো একটা পিপি রুম আছে। আচ্ছা, তো ভাই এইটা কি? এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা দেখছেন, এটা হচ্ছে একটা ওভেন মেশিন, এবং এখানে আপনার গ্যাস এবং ইলেকট্রিক বোথ কাজ হয়। ভিতরে আমরা কাপড় অনেক সময় আছে ড্রায়ারে দেওয়া যায় না, এই কাপড়টা আমরা এখানে হ্যাঙ্গারে করে এখানে দিয়ে আমরা এটাকে গ্যাস অথবা ইলেকট্রিক এর মাধ্যমে শুকিয়ে থাকি। আচ্ছা, এইটা দেখি পিওর এসএসএ করা, স্টেইনলেস স্টিল 100%। ইয়েস, আচ্ছা 304 গ্রেডের এসএসএ কিন্তু করা, তার মানে এইগুলো তো কোনো রকম প্রবলেম হবেই না, এত হাই কোয়ালিটি জিনিস দিয়ে করা আছে। আচ্ছা, এই এই পাশের সেকশনটাতে আসলে কাজটা কি? এইটা হচ্ছে 3D বাম্পার মেশিন। আচ্ছা, এখানে ওই যে প্যান্টের, ডেনিম প্যান্টে যখন আমাদের বাম্পার লাগে আপনার ডিজাইন করতে হয়, তখন আমাদের এখানে প্রেস করে হিট প্রেস করে আমাদের এই ডেনিম প্যান্ট গুলিকে রেডি করতে হয়। আচ্ছা, আর এই পাশটাতে কি হচ্ছে? এটা হচ্ছে কিউসি টেবিল, এখানে সমস্ত চেক করা হয় অর্ডার। ওকে, আফটার অল ডান। এইখানে দেখেন আমরা প্রপার জায়গাটা দেখি, এই এটা মনে হয় এমপ্লয়ীদের নামাজের জায়গা। জি জি, এটা সবাই নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য একটা স্পেস আছে। এমনকি এমপ্লয়ীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু আছে, বেশ কিছু এক্সিট পয়েন্ট আছে। যেহেতু এটা একটা ফ্যাক্টরি, সকল দিক মেইনটেইন করে কিন্তু করতে হবে। লাইট বক্স, এটা হচ্ছে লাইট হাউস, লাইট বক্স দেখেন স্পেশাল। আচ্ছা, এই পাশটাতে যে কাঠের মেশিনটা, এটা কি ভাই? এটা হলো অ্যাসিড অ্যাসিড ওয়াশ। আচ্ছা আচ্ছা, এটা হলো কাঠের অ্যাসিড ওয়াশ। এখানে আপনার অনেক আফটার ওয়াশ উই ডু দ্য অ্যাসিড ওভার হিয়ার। ওকে, আচ্ছা এক্সিট পয়েন্ট এই পাশেও কিন্তু একটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একবারে ম্যাসিভ। মানে নরমালি একটা কারখানা গেলে কারখানাটা থাকে অগোছানো, বাট আজকে যে কারখানাটা আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি এটা কিন্তু খুব গোছানো। এমনকি ক্লায়েন্ট যারা আসবে, আমার মনে হয় এত গোছানো একটা ফ্যাক্টরি যদি দেখে তারা আসলে এনভায়রনমেন্ট দেখলে হ্যাপি হয়ে যায়। ওকে, তো এই ফ্যাক্টরি থেকে যদি বলি ভাই, পার মান্থে আসলে কত টাকার অর্ডারের কাজ করা পসিবল এখানে? আমরা আমাদের এখানে আপনি আপ টু $100,000 অর মোর। ওকে, মানে প্রায় 1 কোটি টাকার উপরের অর্ডার নিয়ে কাজ করা পসিবল, সম্ভব। আচ্ছা, এখানে দেখেন প্রোডাকশন ম্যানেজারের রুম আছে। হ্যাঁ, আমরা দুই তলায় যাব, সেখানে কিন্তু আপনার জিএম এর জন্য রুম পাবেন আপনি, দেন প্রোডাকশন ম্যানেজার এখানে তার জন্য সেপারেট রুম আছে, এইচআর এর জন্য সেপারেট রুম আছে। মানে একটা ফ্যাক্টরিতে যা যা প্রয়োজন পড়ে। আর ইলেকট্রিক্যাল রুম, এই যে এই পাশে দেখেন সাবস্টেশন ইলেকট্রিক্যাল রুম যেটাকে বলে, চমৎকার। জেনারেটরটা আমরা একটু দেখব, আর গ্যাসের যে ইটা সেটাও আমরা একটু দেখব, চলেন। আর এই পাশে দেখেন এখানে কিন্তু আপনার এমপ্লয়ীদের জন্য ফায়ার ইকুইপমেন্ট থেকে শুরু করে কমপ্লায়েন্স যা কিছু আছে সবকিছু রাখার একটা স্টোরেজ স্পেস আছে। আর আমরা আপনাদেরকে আরো কিছু ডেলিভারি রুম দেখাবো। এই পাশে দেখেন একটা রয়েছে মেডিকেল রুম, আর এই পাশে রয়েছে একটা স্টোর যেটা হচ্ছে নরমালি ডেলিভারির জন্য ইউজ করা হয়ে থাকে দেখেন। আর পুরো ভবনটি কিন্তু এখন
বর্তমানে আসলে আজকে আমরা ছুটির দিনে আসছি, যার কারণে কাজটা অফ রয়েছে। একই পাশে এই পাশে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সংযোগ। আপনারা দেখতে পাচ্ছেন, নর্মালি যে কোনো নতুন ফ্যাক্টরি যদি কেউ করতে চান সেখানে তো আসলে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের লাইসেন্সই দেওয়া যায় না। বাট এই ফ্যাক্টরিটাতে সুবিধা হচ্ছে, যেহেতু রানিং একটা ফ্যাক্টরি, এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্যাস সংযোগটা আছে। গ্যাসের ব্যাপারে আপনার কোনো হ্যাসেল নাই, এমনকি সামনে প্রপার স্পেস রয়েছে। আমরা একটু এই পাশে যদি চলে যাই, আপনাদের কাছে এটা জেনারেটর না? হ্যাঁ, এই পাশটাতে হচ্ছে জেনারেটর। আর এই জেনারেটর দিয়ে আপনি কিন্তু যখন বিদ্যুৎ থাকবে না অবশ্যই কিন্তু চালাতে পারবেন। আমরা এটা দেখাই, হাই কোয়ালিটি জেনারেটর কিন্তু। ও মাই গড, ম্যাসিভ, একটা ফ্যাক্টরি চালানোর জন্য যেমন প্রয়োজন পড়ে, বিশাল বড়। আমরা একটু ভেতরে চলে যাই, দেখাই আপনাদেরকে। এটা কেমেন্সার, এই দেখেন অসাধারণ জেনারেটর রুমও কিন্তু এখানে আছে। মানে নর্মালি একটা নিউ সেট আপ যে করতে যাবেন তার যেই রকম অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন, যেই যেই জায়গায় অসুবিধাগুলো হয়, সকল অসুবিধার সমাধান কিন্তু এই ফ্যাক্টরিটাতে রয়েছে। তো মোটামুটি গ্রাউন্ড ফ্লোরে যা যা রয়েছে তা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা অলরেডি যারা দেখছেন তারা তো ইনফরমেশন পেয়ে গেলেন। আমরা এখন একটু ওপর তলায় চলে যাই। আসলে এখানেও কিন্তু কিছু রয়েছে যেটা আপনাদেরকে দেখানোটা খুবই জরুরি, আমরা সেই ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চলুন আমাদের সাথে। আর একটা জিনিস দেখেন, টোটাল যে ফ্যাক্টরিটা, এটা এখানে কিন্তু প্রিমিয়ামনেসেরও একটা ছোঁয়া আছে। আপনি যখন এই সিঁড়িটা দিয়ে উঠবেন, আপনারা দেখেন সিঁড়ির যে রেলিং করে, এটা কিন্তু পিওর অ্যাসেস, এমনকি গ্লাস করা, খুব চমৎকার। আসলে যখন আপনার বাইরের বাইরেরা আসবে কিংবা ক্লায়েন্ট আসবে, তাদের জন্য কিন্তু ভালো একটা সার্ভিসের ব্যাপার জন্য, বসার জন্য একটা ব্যবস্থা থাকার দরকার। তো সেই জায়গায় যদি ওনার পছন্দই না হয়, ওয়েদারটাই যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কাজে কাজে তাকে কি পারফরমেন্স দেখাবেন? আর এই সাইডটাতে কি কাজ হয়? এটা হচ্ছে ড্রাই প্রসেস সেকশন, এখানে আমরা ড্রাই প্রসেসের যে প্যান্টের ডেনিমের কাজ থাকে ওগুলো করা হয়। আচ্ছা, আর এই পাশে কিন্তু কিউসি এরিয়া, এমনকি এই পাশে রুম আছে, এটা হচ্ছে আপনার জিএম এর রুম, তাই তো? ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট এর জন্য একটা রুম রয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে ম্যানেজমেন্ট রুম। এখানে লকার টকার থেকে শুরু করে এখানে স্যাম্পল থাকে মনে হয় না, স্যাম্পল ট্যাম্পল রাখা হয়। ওকে, তো এই পাশে কিন্তু আরো দুইটা রুম রয়েছে, এখানে যদি আপনি গার্ড নিযুক্ত রাখেন, দেখা যায় তারা যদি থাকতে চায় থাকার ব্যবস্থাও করে দিতে পারেন। ইভেন এই পুরোটা যদি আপনারা দেখেন, এটা বিশাল ম্যাসিভ, প্রায় এক বিঘা জায়গার উপরে কিন্তু এই কারখানাটা স্থাপিত। তো ভিউয়ার্স, আসলে একদম শেষ সময়, আমি ওনাদের অফিসে বসে আছি, তো এখন আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রাখি। যারা আসলে গার্মেন্টস নিজেদের আছে মোটামুটি মাঝারি সাইজের, আপনারা আসলে ওয়াশের জন্য কিন্তু প্রচুর টাকা ব্যয় করেন। আপনারা এটা কিন্তু নিজেরাও জানেন যে কি পরিমাণ ওয়াশের জন্য আপনার ব্যস্ত থাকতে হয়। একটা কারখানার কাছে যখন আপনি আপনার নিজস্ব প্রোডাক্ট পাঠিয়ে দেন, এখানে গড়িমসির একটা ব্যাপার আছে, তারা ঠিক মতো এটার গুরুত্ব দিল কি না দিল, এমনকি যদি গুরুত্ব দেওয়াতে হয় আপনার বেশি টাকা স্পেন্ড করতে হয়। এরকম একটা ফ্যাক্টরি যদি আপনার থাকে, ওয়াশিং এ আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করেন, তারপরে 30-40% কস্টিং কিন্তু কমিয়ে আনা পসিবল। ইভেন যারা আসলে গার্মেন্টস রিলেটেড সেক্টর অনেকদিন যাবত জব করতেছেন, আপনি একটা বিজনেস জানেন এই লাইনটা সম্পর্কে, আপনার কাছে বেশ কিছু ক্লায়েন্ট আছে, দু একজন মিলে যদি একত্রে চান যে একটা বিজনেস করতে, একটা ওয়াশিং কিংবা ডাইন ফ্যাক্টরি এস্টাবলিশ করতে, আপনি যদি এরকম একটা রেডি ফ্যাক্টরি পেয়ে যান, আপনার জন্য কিন্তু বিজনেস করাটা অনেক ইজি হয়ে যাবে। কারণ এখানে রানিং, আপনি দেখা যায় যদি এখন পারচেজ করেন, কালকে থেকে আপনি অর্ডার কালেক্ট করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, এত বড় একটা ম্যাসিভ সেটআপ, আসলে প্রাইজিং কত? আসলে এই জায়গাটাতে যদি আমি আপনাদেরকে প্রাইজিং এর কথা বলি, আমি যদি ডিরেক্টলি বলে দেই এটা এত টাকা দাম, আপনার অনেক সময় নেগোসিয়েশনের জন্য কিন্তু মালিককে বলবেন যে আমাকে একটু কমিয়ে দেন, কি এখানে আপনার সে ভিজিট করার বিষয় আছে, এটা এমন না যে অনলাইনে দেখলাম ডিরেক্টলি অর্ডার করে দিলাম, এই টাইপের কোনো প্রজেক্ট কিন্তু এটা না, এটা তো ম্যাসিভ প্রজেক্ট। তো সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি এই কোম্পানির কিংবা এই ফ্যাক্টরি যে বর্তমান মালিক, আপনার তার সাথে ফোনে কথা বলে নিতে পারবেন, চাইলে এরিয়াটাতে ভিজিট করতে পারবেন। যেহেতু এটা গাজীপুরের ভেতরে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমি জানি আশেপাশের এরিয়াতেই কিন্তু অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যারা কিন্তু নিজেদের জন্য একটা ডাইং কিংবা ওয়াশিং ফ্যাক্টরি এস্টাবলিশ করতে যাচ্ছেন, তারাই কিন্তু চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা আসলে ডাইং বিজনেসটা বুঝেন, তারাই কিন্তু জানেন যে আসলে এই ডাইং বিজনেস কতটা প্রফিটেবল। আপনি যদি 1 কোটি টাকার প্রজেক্টের কাজ প্রতি মাসে হ্যান্ডওভার দিতে পারেন, আপনারা নিজেরাই জানেন প্রায় 40-50 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এক মাসে ইনকাম করা সম্ভব। এর জন্য যাবতীয় যেই যে ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, যেই যে ইকুইপমেন্ট প্রয়োজন, সুযোগ সুবিধা থাকার প্রয়োজন, সবকিছুই কিন্তু আমি বলে দিয়েছি। আর বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর থেকে যেসব সার্টিফিকেশনের প্রয়োজন পড়ে একটা ফ্যাক্টরির জন্য, নতুন কোনো ফ্যাক্টরি এস্টাবলিশ করলে আপনার অনেক পেপার্স আছে যেগুলো আপনার দিনের পর দিন অ্যাপ্লিকেশন পর্যায়ে থাকে, এটার উপরে ডিপেন্ড করে কোম্পানি চলে। বাট এই একটা কোম্পানি যেখানে প্রত্যেকটা পেপার্স এর কিন্তু নিবন্ধন করা আছে, আপনি চাইলে টোটাল ডিটেলস ফোন করে কথা বলার মাধ্যমে নিয়ে নিতে পারেন।
তো প্রাইজিং এর জন্য আসলে আমি আপনাদেরকে প্রাইজিংটা বলতে পারতেছি না কিছু কারণে, কারণ এখানে কিন্তু আপনারা অনেক কিছু জানেন যে বিজনেস ম্যাসিভ বিজনেসগুলোর ব্যাপারে কিছু প্রাইভেসি মেইনটেইন করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার কাজটা ছিল আসলে এদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে জানানো, সেটআপমেন্ট সম্পর্কে জানানো। তো যারা পারচেজ করতে চাবেন স্ক্রিনের নাম্বারগুলোতে যদি কল দেন, যেই লোকটা আছেন উনি হচ্ছে মালিক, তার কাছ থেকে কিন্তু টোটাল ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। এমনকি আই হোপ খুব ভালো একটা বিজনেস আপনার রানিং করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।